পরিচয় প্রচার, আল্লাহর পরিচয়, আমাদের কোরআনের পরিচয় এবং ধর্ম, এগুলো পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা এখতিয়ার করে নিলেন, বেছে নিলেন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণকে, সেই ধারাবাহিকতায় আমাদের নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার এই শক্তি ছিল, তার পরিচয় পবিত্র কোরআনের পরিচয়, ধর্মের পরিচয় সরাসরি একজন মানুষের কলবে দেওয়া, সরাসরি একজন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই ক্ষমতা কি আল্লাহর ছিল না? আপনারা সবাই বলবেন নিশ্চয়ই ছিল। যদি বলি না এরকম ক্ষমতা আল্লাহর নাই, ক্ষমতা নাই শব্দ আল্লাহর শানে বলা যায়, তাহলে তো কুফুরি হয়ে গেল। ক্ষমতা আছে, কিন্তু তারপরেও এমনি আহবাবতু আন উরাফা, আমি পছন্দ করলাম আমার পরিচয়টাকে মানুষের কাছে পৌঁছাব, বেছে নিলাম আমার রাসূলকে, কাকে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিলাম। তাহলে অর্থ দাঁড়ালো কি, শক্তি থাকার পরেও আল্লাহর পরিচয় আমাদের কাছে পৌঁছাবার জন্য, ধর্মের পরিচয় পৌঁছাবার জন্য, কোরআনের পরিচয় পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা তার দোস্ত, তার হাবিব হিসেবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিলেন, এবং তারই মাধ্যমে আল্লাহ আমাদেরকে এগুলো জানিয়ে দিল। যখন এগুলো আমাদের কাছে আসার রাস্তাটা হয়েছে এই, আল্লাহ ক্ষমতা থাকার পরেও একজনকে বেছে নিলেন নবী হিসেবে, আমাদেরকেও সেই শিক্ষা সেখান থেকেই নিতে হবে যে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের একজনকে বেছে নিতে হবে, তার মাধ্যমে যেতে হবে, সেটার নাম ওসিলা, আর তিনি হচ্ছেন নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এতটাই ভালোবেসেছেন, কোরআন শরীফে 82 বার নামাজের কথা বলেছেন, আর 230 বার শুধু আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা আদব, এটার উপরে 230 বার, আর নামাজের কথা বলছেন 82 বার। রসুলের কথা, রসুলের পাক সাল্লাল্লাহু প্রেম, তার ভালোবাসা, তার প্রতি আদব, তার যথাযথ মর্যাদা, এগুলোর উপরে আল্লাহ তাআলা 230 জায়গায় বলেছেন সারা কোরআন শরীফ। সেই জন্য আজ আমাদের সবকিছুর মূল বিষয় কি, কেউ নামাজ পড়ে বুজুর্গ হচ্ছে, কেউ রোজা রেখে বুজুর্গ হচ্ছে, কেউ জিকির করে বুজুর্গ হচ্ছে, কেউ চিল্লা দিয়ে বুজুর্গ হচ্ছে, বড় পীরের মুরিদ হয়ে বুজুর্গ হচ্ছে, কেউ ইসলামের জন্য জিহাদ করে জীবন দিয়ে বুজুর্গ, এক একজন এক এক লাইনে নিজেদের অবস্থানে নিজেরা বুজুর্গ, কিন্তু সব বুজুর্গি নির্ভর করে কার উপরে? নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার মাধ্যম ছাড়া কোনো বুজুর্গি নাই। তো সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম ছাড়া না ইমান আছে, না আমল আছে, না বুজুর্গি আছে, না সাহাবি আছে, রসুল পাক সাল্লামের প্রেম নাই, আদব নাই, সে হুজুরের সঙ্গে সারা জীবন কাটিয়েছে, নামাজ পড়েছে, তাও তাকে সাহাবি বলা যাবে না, কুপুরি, তাকে সাহাবি বলা যাবে না, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে সাহাবি বলা যাবে, অথচ সারা জীবন হুজুরের সাথে ছিল, তারপর আব্দুল্লাহ ইবনে যুল কুয়াইসারা আত-তামিমি, তাকে সাহাবি বলা যাবে? সেও তো মুনাফিক ছিল, এগুলোকে মুনাফিক রাখতে না, সারা জীবন আবু জেহেল হুজুরকে দেখেছে, আবু তালেব হুজুর, আবুল আহাব হুজুরকে দেখেছে, তারা কি সাহাবি বলা যাবে? যাবে না। অথচ হযরতে ওয়াইসে আওয়াইসা করনি হুজুরকে জীবনে চোখ দিয়ে দেখে নাই, কিন্তু সাহাবিয়াতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে গেছে। শুধু তাই নাই, হুজুরকে সরাসরি দেখেনি, হুজুরে গায়ে হাত দিতে পারেনি, চুমু খেতে পারেনি, মুসাফিয়া করতে পারেনি, কদমবতি করতে পারেনি, সেই জন্য আল্লাহ রসুল তার ব্যবহার করার জামা তার কাছে পাঠিয়ে দিলেন যে ওকে দিও, আমার জামাটা বুকে নিয়ে কিছুটা শান্তি পাবে, ও এতই ভালোবাসত আমাকে। তাই আজকে যেটা বলতে যাচ্ছি, যত বুজুর্গই বলেন, বিলায়াত বলেন, ত্রিমুরিদি বলেন, তাবলিগি বলেন, জিহাদ বলেন, আর যাই বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া একটিরও কোনো অস্তিত্ব নেই। হুজুরের সঙ্গে দোস্তাকি হয়েছে সেটা কবুল হবে না, হুজুর তার প্রতি খুশি হয়েছেন সেটা কবুল হবে, এক কথায় রসুল ছাড়া আল্লাহ তাআলা কোনো ঈমান নেয় না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. কেউ কেউ বলে যে আমরা ইমান আনছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ বলে না ওইগুলো আমি মানি না, যতক্ষণ আমার রসুলের প্রতি ইমান না। অর্থ দাঁড়াইলো কি, রসুল ছাড়া ইমানও আল্লাহ তালা নেয় না, কোরআন সাক্ষী। তাই আসুন এখন রসুল্লাহর সঙ্গে বেয়াদবি, হুজুরের সাথে থেকে পাঁচরক্ত নামাজ পড়ে কপালে নামাজের দাগ, দাড়ি, টুপি, পাগড়ি, ভালো তেলাওয়াত, ওয়াজ, নসিহত, নামাজ, লাহাউল আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তসবি, তাহলিল, সব কিছু সহ কি করে রসুল্লাহর বেয়াদবি করে মালাউন হলো, হাদিস শরীফে দেখুন।
بسم الله الرحمن الرحيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول: بعث علي بن أبي طالب رضي الله تعالى عنه إلى رسول الله صلى الله عليه وسلم من اليمن بزهيبة في أديم مقروز لم تحصل من ترابها، قال: فقسمها بين أربعة نفر، بين وينة ابن بدر وأقرع ابن حابس وزيد الخيل، والرابع إما علقمة وإما عامر بن طفيل. قال رجل من أصحابه: كنا نحن أحق بهذا من هؤلاء. حضرت أبو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে মরবি তিনি বলেন যে হযরত আলী ইবনে মুর্তাজা رضی اللہ تعالی عنہ কে ইয়ামান পাঠানো হয়েছিল। ইয়ামান থেকে তিনি একটা চামড়ার থলের ভিতরে খলিয়া তার ভিতরে ইয়ামানের লোকেরা হুজুরকে উপহার দিয়েছেন, দিয়েছেন কি স্বর্ণ উপহার দিয়েছেন চামড়ার থলের ভিতরে, আর হযরত আলী হুজুরের কাছে তা পৌঁছে দিলেন। বাকি কথা একটা ছোট্ট বিরতি পর বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলীর দেয়া সেই স্বর্ণের চামড়ার ব্যাগ এখান থেকে স্বর্ণ বের করে করে বিতরণ করছিলেন। দেখুন সেই হলো বাদশাহ, দিন দুনিয়ার বাদশাহ তিনি। তিনি নবী, কেমন নবী ছিলেন যে এতগুলো স্বর্ণ তিনি হাত দিয়ে ধরে দিলেন, বিতরণ করতে লাগলেন কয়জনের মধ্যে? বাইনা আরবায়া, আরবা আছে চারজনের মধ্যে। হ্যাঁ, একজন হচ্ছে ইবনে বাদর, আর একজন হচ্ছে আরকা ইবনে হাবেস, সাইদুল খাল খাইল, তারপরে আলকামা, এই চারজন অথবা তোফাই, এই চারজনের মধ্যে স্বর্ণগুলো বিতরণ করছেন। فقال رجل من اصحابه رسول الله সঙ্গীদের মধ্যে একজন দাঁড়ায় গেল, কি বললেন? كنا نحن احق بهذا من هؤلاء, দাঁড়ায় বলতেছে হুজুর আমরা তো এই স্বর্ণের হকদার বেশি ছিলাম, আমরা তো মদিনার আনসারী, আমাদেরকে বেশি দেওয়া উচিত ছিল। قال بلغ ذلك النبي, কথাটা হুজুরের কাছে গিয়ে পৌঁছলো। قال হুজুর বললেন: الا تأمنوني وانا امين من في السماء, তোমরা কি আমাকে আমানতদার মনে করো না, অথচ আসমান ওয়ালাদের কাছে আমি আমিন, আমি আমানতদার। ইয়াতিনি খাবারু সামাই সাবাহান ওয়া মাসাআন, শুনো তোমাদের কথা আমার কাছে আসে শুধু তাই না, সকাল সন্ধ্যা আসমান ওয়ালাদের খবর, আসমানের খবর, জমিনের খবর, সমস্ত খবর আমার কাছে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিলে একথা বললি কাঁদে রয়ে গেল। তো এই যে ছোট মস্তিষ্ক, এতটুকু এই মস্তিষ্ক এই কথা ঢোকানো সম্ভব না। একটি কাপের মধ্যে এক বালতি পানি কোনোদিন ঢালা নেই, কাপ কাপই থাকে, কাপ পানি ঢাললে কোনো সময় বড় হয় না। এগুলো ছোট মানসিকতার, যারা তারা লেখাপড়া করলেই বড় আলেম হয় না, মানসিকতা বড়, অন্তর রকম বড় থাকতে হয়। রসুল্লাহ এলমে গায়েবের মালিক নয়, এলমে গায়েবের মালিক আল্লাহ। পৃথিবীর কোন সুন্নি আলেম বলে নাই রসুল্লাহ এলমে গায়েব জানেন, এলমে গায়েবের মালিক, এ কথা কোন সুন্নি আলেম বলেছে? ওই দুর্বৃত্তরা জোর করে চাপিয়ে দিয়েছে এটা আমাদের সুন্নিদের উপরে, এই ডাকাতরা জোর করে চাপিয়ে দিয়েছে কি আমরা বলি হুজুর গায়েবের খবর দেয়, কে বলেছে? ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ লিখেছেন কোনো বইতে বার করতে হবে? উনি বলেছেন, ওনাকে বলা হয় পৃথিবীর বড় বেদাল, তার মানে উনি বড় রকমের মোকাবেলা করেছে। তো চোর, চোরকে চোর বলে ধরে ফেললে তখন ডাকাত, তখন আর চোর থাকে না। পকেট মারকে পকেট মার হাত দিয়ে যদি হাতটা ধরে ফেলা হয় পকেট মারি, তখন ভালো মানুষ হয়ে চিৎকার করে ধরো ধরো ধরো। তো ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহ এর দোষ এতটুকুই, উনি দুষ্টামিটা ধরাই দিয়েছে, বলে দিয়েছে, আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, এটাই তার দোষ হয়ে গেছে, এই জন্য ওনার উপর খুব খেপা। তো খেপাওয়ালারা এই এরা বলে রসুল্লাহ গায়েবের গায়েব জানেন, একথা বলে নেই কোনো সুন্নি আলেম, গায়েবের মালিক একথা কেউ বলেনি, দুর্বৃত্তরা চাপিয়ে দিয়েছে, কিন্তু এ কথা কেউ বিশ্বাস না করলে সেই কাফের হবে। কে? গায়েবের খবর দেন, রসুল্লাহ গায়েবের খবর দিতেন, আর আল্লাহ রসুল্লাহকে গায়েবের কথা জানিয়ে দিতেন, রসুল্লাহ খবর দিতেন, গায়েবের খবর দেওয়ার যোগ্যতা থাকাই নবীর যোগ্য। নাবাউন শব্দের অর্থই সংবাদ, সংবাদে উনি দিতে পারলেন না তো কিসের নবী? সেই জন্য সংবাদ গ্রাম গঞ্জ শহর বন্দর কল কারখানা বনে বাজারে জঙ্গলের যে খবর আমরা জানতাম না সেসব খবর সেখান থেকে এনে এনে দেওয়াটাই তো সাংবাদিক, যা আমরা সবাই জানি এগুলো বলার নাম তো সাংবাদিকতা নয়,
গজল বলা গান বলার নাম তো সাংবাদিকতা না, চটকদার গল্প বলা তো সাংবাদিকতা না। সাংবাদিকতা জানবাদী রেখে দুঃসাধ্য খবর এনে আমাদেরকে দেখাবে, সেটার নাম সাংবাদিকতা। নবীর নামই হচ্ছে আল্লাহ তাআলার গোপন সংবাদ, আল্লাহ যা জানিয়ে দিবেন তিনি আমাদেরকে জানাবেন। নবাউন শব্দের তো সংবাদ, এটার নাম হলো সাংবাদিকতা, এটার নাম হলো নবুয়ত। আমরা যা জানি তাই যদি তিনিও জানেন তা কিসের নবুয়ত? সেই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে জানিয়ে দেন, নবীরা আমাদেরকে জানিয়ে দেন। কোরআন শরীফে বহু জায়গায় কথা তো ওরা তো কোরআন শরীফে ওটা পাবে না, একটা পাবে আরেকটা পায় না, তো সেটা আমি একদিন আলোচনা করব। তো এখন এখানে দেখুন হাদিস শরীফে এরকম একজন দাঁড়ায় গেল, বললো আমরা হকদার বেশিছিলাম, হুজুর শুনলেন, তোমরা আমাকে আমানতদার মনে করো না, আসমান জমিনের সব খবর আমার কাছে আসে। কাল তাকাম রাজুলুন গায়রুল আইনাইন, চোখ ভিতরে একটা লোক দাঁড়ায় গেল, মুশরিফুল ওয়াজনা তাই, চেহারার মধ্যে হাড্ডি বের হয়ে গেছে, গর্তওয়ালা গাল গর্তওয়ালা চেহারা, না সে জুল জানা হাতে কপাল উঁচু, কপালে হাড় উঁচু, কপাল বাইর করা লোক দাঁড়িয়ে গেল, কাত্তুল লেহিয়া ঘন দাড়ি লম্বা দাড়ি, মাহলুকুর রুউস মাথা নেড়া, ঘন ঘন মাথা নেড়া করে, চুল ছোট করা মাথা নেড়া করে, কোথায় পেয়ে হজরত আলী মাথা নেড়া করতেন? এটা আমাদের জন্য আমলের বিষয় হলো, আমলের বিষয় রসুলুল্লাহ কি করে হজরত আলী মাথা নেড়া করছেন, আমরা জীবন উমরায় মাথা নেড়া করতে পারি, রসুলুল্লাহ উমরায় মাথা নেড়া করেছেন, আর তো জীবনে কোনো সময় মাথা নেড়া করেননি। হুজুর লম্বা চুল রাখতেন মাথায় বাদ দিয়ে, কাজ পর্যন্ত চুল ছিল, আর এরা কি করে, এরা শুধু মাথা নেড়া করে আর তেল মারে। এই যে মাথা নেড়া, এই মাথা নেড়া লক্ষণ ভালো না। হাজি শরীফ রসুল্লাহ বলছেন যে মাহলুকুর রুকুস, এরা মাথা নেড়া নেড়ার গোষ্ঠী, মুসাম্মারুল ইজার লুঙ্গি উঠে পড়বে, হাঁটুর কাছাকাছি লুঙ্গি পড়বে, তাকালা। তারপরে সেই লোকটি বললো, লোকটা এরকম লোক, এই লোকটি বললো ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, তাকালা ওয়াইলাকা আউলাস্তু আহাক্কু আহলিল আরদি আন ইত্তাকিল্লাহ, এই তুমি আমাকে বলছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহর জমিনে আমার থেকে আল্লাহকে ভয় কে বেশি করতে পারে, কি হয়েছে? কালা সুম্বা ওয়াল্লা রাজুলু কালা খালিদ ইবনে, এরপর ওই লোকটা যখন রাসূলুল্লাহ রাগ হয়ে উঠছেন, ওই হাকা কি হয়েছে তোর, এ কমবখত, আমি যদি ইনসাফ করতে না পারি কে ইনসাফ করবে? ওই আরেক হাদিসে আছে, ওই লোকটা বলেছিল মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করলেন না। হুজুর বলেন আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? ওই লোকটা তখন ফিরে যাচ্ছে, সুম্মা ওয়াল্লা রাজুল, সে যখন তাওয়াল্লা ফিরে যাচ্ছে, কালা খালিদ ইবনে ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ, আমি ওর গর্দান ছেড়ে দিই, আলা আদরিবু উনুকাহু, হুজুর বললেন লা আল্লাহু ইয়াকুনা ইউসাল্লিউ, নামাজ পড়ে, নামাজি নামাজি, ওকে মারবা কি করে, লোকেরা বদনাম করবে যে নামাজি মারছে নামাজি মারছে না, ওর কপালে নামাজের দাগ আছে দেখো, ও নামাজ পড়ে, নামাজের দাগ কপালে, নামাজি নামাজি বেয়াদবি করেছে, এই নামাজি কোথায় থাকবেন, কার কথা কোথায় রাখবেন, কত নামাজি চান, এরকম বেয়াদব বেইমান, নামাজ পড়ে বেইমান, নামাজ পড়ে বেয়াদব, এরা নামাজ পড়ে বেইমান আছিল কিনা বলুন। এই লোকটা আবদুল্লাহ ইবনে জুল কুয়াইসারা, কোথায় কোথায় হাদিসটা আছে, আখরাজাহুল বুখারী ফি সহিহ, সহিহ বুখারী শরীফে আছে, আমার কিতাব নয়, আপনার কিতাব নয়, অমুকের কিতাব নয়, কলাপাতা নয়, বুখারী শরীফের মধ্যে আছে, সিয়াসাতের কিতাবের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফে আছে, কিতাবুল মাগাজিতে আছে, কোথায় আছে, কিতাবুল মাগাজি, কোন বাবে আছে, বাবু বাস আলী ইবনে আবি তালিব ও খালিদ ইবনে ওয়ালিদ ইলাল ইয়ামান ক্বাবলা হুজ্জাতুল বিদায়, হজ্জুল বেদার বিদায় হজের আগে হজরত আলীকে ইয়ামান পাঠিয়েছিলেন, সেই চ্যাপ্টারের মধ্যে আছে। মুসলিম শরীফে আছে কিতাবুল যাকাতের মধ্যে বাবু জিক্রুল খাওয়ারেজ, জিক্রুল খাওয়ারেজ ও সিফাতিহি এর মধ্যে আছে। চলুন বাকি কথা আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আবার বলবো।